কায়েমকোলা মসজিদ যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ এবং বাংলাদেশের অন্যতম একটি সংরক্ষিত পুরাকীর্তি। যশোরের কাশীপুর ও ঝিকরগাছা চৌগাছা রাস্তার সংযোগ স্থলের পাশে কায়েমকোলা মসজিদটির অবস্থান। আমরা 2022 সালের 25 ডিসেম্বর সেখানে গিয়েছিলাম। পূর্বে কায়েমকোলা এক সমৃদ্ধশালী জনপদ ছিল। অবস্থানগত দিক থেকে ঝিকরগাছা শহর থেকে যে রাস্তাটি চৌগাছা উপজেলা শহরে গেছে সে রাস্তা ধরে 5 মাইল অতিক্রম করলেই কায়েমকোলা গ্রাম পড়ে, আর এ গ্রামের পূর্ব দিকে কায়েমকোলা মসজিদ। 3 গম্বুজ বিশিষ্ট এ মসজিদের প্রতিটি দেওয়ালের পুরুত্ব 3 ফুটের কাছাকাছি। মসজিদে মোট 3টি প্রবেশ পথ রয়েছে, এগুলো পূর্ব দিকের দেওয়ালে অবস্থিত। মসজিদটির কোনো মিনার নেই। মসজিদটির ইতিহাস সম্পর্কে তেমন কিছুই জানা যায় না। যে তথ্যগুলো জানা যায় সেগুলো স্থানীয় জনশ্রুতি। কিংবদন্তি অনুসারে বাংলার শেষ নবাব মীর জাফর আলী খানের সময়কালে এ অঞ্চলের কোনো জমিদার মসজিদটি নির্মাণ করেন। যদিও এর স্থাপত্য দেখে কেউ কেউ এটিকে সুলতানি আমলের স্থাপনা বলে মনে করে থাকেন। আবার কোনো এক জমিদার মসজিদটি নির্মাণ করেছিলেন বলে একে অনেকে জমাদারের মসজিদও বলে থাকেন। তবে সুলতানি আমলে নির্মিত মসজিদ সমূহে 3টি করে মেহরাব থাকলেও এটিতে রয়েছে 1টি। সেই অনুসারে অনেকেই এটিকে সুলতানি আমলের স্থাপনা বললে অস্বীকার করেন। অনেক প্রত্নতত্ত্ববিদই মনে করেন মসজিদটি 17 শতকের দিকে তৈরি হয়েছে। পুরো মসজিদটি দৈর্ঘ্যে 34 ফুট এবং প্রস্থে 13.5 ফুটের কাছাকাছি। এর দেওয়ালে নাকি নোনা ধরেছিল, পরে সংস্কার করা হয়েছে।